মন্দিরের যে জানলাগুলো রয়েছে সেই জানলাগুলোর উপরে কিন্তু এই দেবদেবীর বিগ্রহগুলো ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছ। তো এন্ট্রান্সটা জাস্ট অসাধারণ। এই দেখছো গেটের উপরে এখানে শিব পার্বতী বসে রয়েছে। এই দেওয়ালে যারা যারা অনুদান করেছে তাদের নাম এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ। ভোগ প্রস্তুতের জায়গা তো দেখতে পাচ্ছ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা? ঘড়ি কাটায় এখন 6:30, আর বেরিয়ে পড়েছি নতুন মন্দিরের সন্ধানে। মাঝে বেশ কয়েকদিন শরীর খারাপ ছিল তাই কোনো ভিডিও দিতে পারিনি, বাট এখন পুরোপুরি ফিট তাই আবার বেরিয়ে পড়েছি। আমি যেখানে থাকি সেখান থেকে এই মন্দিরটা বেশ কিছুটা দূরে, তাই এত সকালে বেরোনো। যে মন্দিরটা যেটার খোঁজ আজকে দিতে চলেছি সেই মন্দিরটার স্থাপত্যশৈলী বা আর্কিটেকচার একদম সাউথ ইন্ডিয়ান যে মন্দিরগুলো হয় তার আদলে তৈরি। এই মন্দিরের কালারটা মানে যে রঙটা সেই রঙটা কিন্তু বেশ ইউনিক, মানে বেশ কালারফুল। কোথায় আছে, তোমরা গেলে কী করে যাবে, টাইমিং কী আছে, সমস্ত ডিটেলস প্রতিটা ভিডিওতে যেমন দিয়ে থাকি তেমনভাবে এই ভিডিওতেও দেবো, তো চিন্তা করো না আর স্কিপ করো না, তাহলে স্কিপ করলে কিন্তু সমস্ত ইনফরমেশান হয়ে যাবে মিস। তো শুরু করা যাক, কিন্তু তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো আছেই, লাইক আর কমেন্ট কিন্তু করতেই হবে। শুরু করা যাক আজকের ভিডিও, কিন্তু শুরু করার আগে হ্যালো অ্যামিগোস, আই অ্যাম নীল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইশ বাকেট, লেটস স্টার্ট। আচ্ছা, তো আমি এখন চলে এসেছি সেই মন্দিরটার একদম সামনে, যে মন্দিরের কথা তোমাকে বলছি। এই যে আমার পেছনে এই মন্দিরটা রয়েছে দেখতে পাচ্ছ, হিউজ মন্দিরটা, ঠিক আছে? আর এই মন্দিরটা কিন্তু সম্পূর্ণ যেমনটা প্রথমে বললাম মানে দক্ষিণ ভারতের মন্দিরের আদলে তৈরি। আর এর ভিতরে বিগ্রহটা, এই বিগ্রহটা কিন্তু তামিলনাড়ু থেকে আনা হয়েছে যেমনটা শুনলাম। আর লোকেশন আর টাইমিংটা আমি একটু পরে তোমাদের সমস্ত ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি কী করে আসতে হবে। এক্সটেরিয়ারটা প্রথমে তোমাদের দেখাই, তারপরে ভিতরে ঢুকে মন্দিরের ইন্টেরিয়ারটা তোমাদের দেখাই, বাইরেরটা। আর বাইরেরটা গাইস মানে জাস্ট অসম্ভব সুন্দর, আমি তোমাদের দেখাচ্ছি এবার। তো আজকে আমি চলে এসেছি হুগলি জেলায় অবস্থিত খানাকুলের হানুমা শিবদুর্গা মন্দিরে। দেখতে পাচ্ছ এখানে এন্ট্রান্সটা জাস্ট অসাধারণ। তো এন্ট্রান্সের ওপরে এখানে বসে রয়েছেন শিব ঠাকুর, পার্বতী, আর পাশে রয়েছে গণেশ ঠাকুর, আর এদিকে লক্ষ্মী ঠাকুর। আর এন্ট্রান্সের দুদিকেই রয়েছে দুটো দোকান, তো তোমরা যদি পুজো দিতে চাও তাহলে দিদিদের কাছ থেকে এখানে কিনতে পারো। দিদি ভাইয়েরা দাদারা আসলে আমার এই দোকান থেকে ফুল কেনো। আচ্ছা, মামনি ফুল দোকান থেকে। আচ্ছা, কী নাম দোকানে? মামনি ফুল দোকান। আচ্ছা, এই যে দোকান একদম পাশে, এখানে সমস্ত ফুল টুল সব আছে। দিও কিছু বলবেন, বলো। নমস্কার দাদা ভাই দিদি ভাই, আসলে আমার দোকান থেকে প্রতিমা পুষ্প ভাণ্ডার থেকে সব রকম পুজোর ডালা পাওয়া যায়। হ্যাঁ, দোকানের নামটা একবার বলো, প্রতিমা পুষ্প ভাণ্ডার। আচ্ছা, এবার মন্দিরে প্রবেশ করা যাক, জাস্ট বিউটিফুল। এন্ট্রান্সের মধ্যে দিয়ে যখন তুমি প্রবেশ করবে না, জাস্ট একটা আলাদাই ভাইবস তুমি পাবে। এটা হচ্ছে মন্দিরের লেফট সাইড, তো লেফট সাইডটা আগে দেখে নাও। মন্দিরের বাইরে দেখতে পাচ্ছ সমস্ত দেবদেবীর যে বিগ্রহগুলো সেইগুলো এখানে তুলে ধরা হয়েছে। মন্দিরের যে জানলাগুলো রয়েছে সেই জানলাগুলোর উপরে কিন্তু এই দেবদেবীর বিগ্রহগুলো ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছ। আর মন্দিরের ভিতরেও কিন্তু প্রতিটা দেওয়ালে সমস্ত পৌরাণিক যে কাহিনিগুলি সেই কাহিনিগুলি ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের দেওয়ালে অর্থাৎ মন্দিরের গায়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি বা বিগ্রহ এখানে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ। একদম বাম দিকে রয়েছে দেখতে পাচ্ছ শিব, ব্রহ্মা এবং বিষ্ণু, এবং তার ডান সাইডে রয়েছে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের একটি মূর্তি, জাস্ট অসাধারণভাবে তৈরি করা। আর মন্দিরটা বেশ কালারফুল, মানে একটা রঙের নয়, বিভিন্ন রং দিয়ে এই মন্দিরটা রং করা হয়েছে।
তো দেখতে পাচ্ছ মন্দিরের চারিপাশের দেওয়ালে কিন্তু এরকম মূর্তি করা রয়েছে। আর এই মন্দিরের চারিপাশে এরকম একটা রাস্তা করা রয়েছে, তো এটা জাস্ট বিউটিফুল লাগছে। আর মন্দিরটা কিন্তু গাছপালা দিয়ে ঘেরা। এই যে মন্দির, এই মন্দিরের এই পাশে এখান দিয়ে ঘাটে যাওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছ। তো এই জিনিসটা খুবই ভালো লাগলো। তো দেখি, তো এই হলো ঘাট। তো এখানে অনেকে নামে, এখানে পুরুষ আর মহিলা উভয়ের জন্য কিন্তু শৌচালয় রয়েছে আর হাত মুখ ধোয়ার জায়গা রয়েছে। এই মন্দিরের নিচে কিন্তু একটা স্টলও আছে, তো স্টলটা একবার দেখিয়ে দিই চলো। এই মন্দিরে বেসিক্যালি তোমরা পেয়ে যাবে মেয়েদের বিভিন্ন সাজাগোজার জিনিস, যেমন কানের দুল, হার থেকে শুরু করে ঘরে সাজানোর বিভিন্ন শোপিস, পুজোর জন্য যেসব সামগ্রী পাওয়া যায় সেগুলো, ছোটো ছোটো গোপাল, ছোটো ছোটো শিবলিঙ্গ, ফটো ফ্রেম ইত্যাদি নানান জিনিস এখানে পেয়ে যাবে। আচ্ছা, মন্দিরের এক্সটেরিয়রটা তো দেখা হলো, এবার চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। আচ্ছা, বেদিতে সবার প্রথমে রয়েছে কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত মা লক্ষ্মীর একটি বিগ্রহ, তার পাশেই রয়েছে কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত শিব দুর্গার একটি বিগ্রহ, আর শিব দুর্গার বিগ্রহের পাশেই রয়েছে গণেশ ঠাকুরের একটি বিগ্রহ, সেটিও কিন্তু কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত। যে বেদিতে বিগ্রহগুলো রয়েছে সেই বেদিটা খুবই সুন্দর, সুন্দর রঙিন নকশা দ্বারা নির্মিত, আর তার উপরে আর চারিধারে বেশ সুন্দর সুন্দর চিত্র আঁকা রয়েছে দেখতে পাচ্ছ। এই জায়গাটা ভক্তদের জন্য ব্যবহার করা, সন্ধ্যার সময় কীর্তন গান হয়। ও, মানে এক প্রকার নাট মন্দির বলা যেতে পারে। মন্দিরের যে গায়ে ভেতরের দেয়ালে দেখতে পাচ্ছ প্রচুর কাহিনিগুলো, মাইথোলজির যে কাহিনিগুলো সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ ব্রহ্মা, তারপরে নারায়ণ আর শিবজি, আর এখানে পার্বতী রয়েছে। দেখছো শিবের একটা কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। এটা দেখছো সমুদ্র মন্থনের সেই দৃশ্যটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন শিব দুর্গার সেই বিবাহ কাহিনী, সেটা মন্দিরের দেওয়ালে রয়েছে। আর তার পাশেই রয়েছে শিব ঠাকুর যখন বিবাহ করতে যাচ্ছিলেন সেই সময়কার দৃশ্য। শিব ঠাকুর দেখতে পাচ্ছ মন্দিরের প্রতিটা দেওয়ালে কিন্তু সমস্ত ঘটনাগুলো ফুটিয়ে তোলা হয়েছে। চূড়াটা দেখো জাস্ট কী উঁচু, কোনো দেওয়াল কিন্তু বাকি নেই, প্রতিটা দেওয়ালে নকশা আর রং করা খুব সুন্দর, নানান রঙের রং করা। চলো এবার মন্দিরের টাইমিংটা একটু জেনে নিই। মন্দির খোলা হয় সকাল 8টায়, 12টা 12:30 পর্যন্ত খোলা থাকবে, আবার 4টে বন্ধ খোলা হবে, আর রাত 8:30 বন্ধ হবে। অনলি ফর শ্রাবণ মাসের জন্য সব সময় টাইম খোলা থাকে। মানে প্রসাদের ব্যবস্থা আছে সব সময়, সোমবার পরমান্ন প্রসাদ হয় আর অন্যান্য দিন খিচুড়ি প্রসাদ হয়। আচ্ছা, মন্দিরটা দেখা হয়ে গেল, এবার তোমাদের লোকেশনটা বলে দিই, যেটা খুবই জরুরি আর মোস্ট ইম্পর্টেন্ট। আসতে হলে তোমাদের তারকেশ্বর থেকে বা আরামবাগ থেকে একটা বাস ছাড়ে, তারকেশ্বর পানশিউলি বাস, এই বাসে উঠলে তোমরা এই যে হানুয়া যে মন্দিরটা, এই মন্দিরের একদম সামনে দিয়ে যায়, যেমনটা তোমাদের দেখালাম একটু আগে একটা বাস গেল, আরেকটা হয়তো বাস আসছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই বাসে উঠলে তোমরা একদম মন্দিরের সামনে নামতে পারবে। আরেকটা উপায় আসতে পারো, সেটা একটু ঘুরপথ হয়ে যাবে, সেটা হলো তারকেশ্বর থেকে রাজহাটি স্টপেজ, রাজহাটির থেকে তোমরা অনেক ট্রেকার পেয়ে যাবে, ট্রেকারে করে তোমরা চলে আসতে পারবে এই হানুমা শিবদুর্গা মন্দিরে। তো আমার মতে তোমরা যদি আসো তাহলে তোমরা ওই তারকেশ্বর পানশিউলি বাসে উঠে বলবে হানুয়া যাবে বা হানুয়া শিব মন্দির। পানশিউলি, তারকেশ্বর পানশিউলি বাস, এই বাসটা কিন্তু মন্দিরের সামনে দিয়ে যাবে। তো তারকেশ্বর থেকে বা আরামবাগ থেকে তোমরা কিন্তু এই বাসটা ধরে নিতে পারবে।
তাহলে একদম মন্দিরের সামনেই নেওয়া হবে, ঠিক আছে? আর যদি কোনো কোশ্চেন থাকে এই মন্দির সম্পর্কে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে কোশ্চেন করতে পারো, তার উত্তর আমি অবশ্যই দেবো। তাছাড়া এই যে আমার ইনস্টাগ্রাম আইডি, ইনস্টাগ্রাম আইডিতে আমাকে মেসেজ করতে পারো, আমি তার প্রশ্নের উত্তর অবশ্যই দেবো, ঠিক আছে? আজকের ভিডিও, আজকের মন্দির তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো আছেই। আর ভালো না লাগলেও অবশ্যই কমেন্ট করে জানিও যে কোন জিনিসটা ভালো লাগেনি, নেক্সট টাইম আমি সেটাকে আরও বেশি সুন্দর করে তোমাদের সামনে প্রেজেন্ট করবো। নেক্সট ভিডিওর জন্য দুদিন ওয়েট করো, আনটিল দেন ভালো থেকো, সুস্থ থেকো।